প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা, আমি এইচবি আপনাদের সাথে। আজ আমরা একটি নতুন অনুষ্ঠান শুরু করছি, জানতে চাই জনতা। হ্যাঁ, কারণ জনতার মুখের প্রশ্নগুলোই আমাদের এই জানতে চাই জনতা অনুষ্ঠানের মাধ্যমেই আমরা তুলে ধরব। আমাদের নিজস্ব মতামত নয়, একেবারে সম্পূর্ণ যারা দর্শক রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের মুখের প্রশ্নগুলোই উঠে আসবে আমাদের এই অনুষ্ঠান জানতে চাই জনতার। এবং আজকে আমাদের যে বিষয় সেটা হলো এক দলের প্রার্থী বলে প্রচার, কিন্তু মনোনয়নে প্রার্থীর নাম আলাদা। এমনটাই ঘটেছে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী তাদের ক্ষেত্রে, এবং এটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ জানতে চাই জনতা অনুষ্ঠান শুরু করব। যেটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি মনোনয়নপত্র জমা শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন, যাদেরকে প্রার্থী করা হয়েছে, তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। যেটা বিতর্ক সৃষ্টি হয়েছে, আইএসএফের প্রার্থী যারা, তারা যখন এই প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন, তখন দেখা যাচ্ছে মনোনয়নপত্রে লেখা রয়েছে অন্য একটি দলের নাম, অর্থাৎ যে দলের নাম আমরা দেখতে পাচ্ছি যে আরএসএমপি, অর্থাৎ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি। এই রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি কি, এতদিন পর্যন্ত আমরা কেউই জানতাম না। মনোনয়নপত্র সামনে আসার পরই কিন্তু এই ছবি আমরা দেখতে পাচ্ছি বা এই পার্টির নাম জানতে পাচ্ছি। তো এই রাষ্ট্রীয় মজলিস পার্টি যে রয়েছে, রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি, প্রথমে এই পার্টিটার বিষয়ে আমরা আলোচনা করব। এই পার্টিটা যেটা আমরা জানতে পারলাম, তথ্য যেটা আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত, এই রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি হলো বিহারের কিষণগঞ্জের শাহনওয়াজ, যিনি এই দলের ওনার, সেই বিহারের দল। এবং বিহারের দলের নাম দিয়েই কিন্তু এই বাংলার যারা আইএসএফ প্রার্থী রয়েছেন তারা মনোনয়নপত্র জমা করছেন। এখানেই প্রশ্ন হলো যে আইএসএফের প্রার্থীরা আরএসএমপি অর্থাৎ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির মনোনয়নপত্রতে তাদের নাম কেন থাকবে, জানতে চাই জনতা। এবং আইএসএফের প্রতীক যেটা, এই যে আপনাদের জানিয়ে রাখি, আরএসএমপি অর্থাৎ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির যে প্রতীক, সেই প্রতীক হচ্ছে খাম, এমব্লব অর্থাৎ খাম। এই খাম চিহ্ন হচ্ছে রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির, অর্থাৎ ওই বিহারের দলের, সেই খাম চিহ্নকেই এই আইএসএফ প্রার্থী যারা রয়েছেন তারা, তাদের প্রতীক হিসেবে দেওয়া হয়েছে। এবং সেই চিহ্নে ভোট দিয়ে এই আইএসএফ যারা প্রার্থী হবেন তাদেরকে জয়ী করার জন্য আবেদন করছেন আব্বাস সিদ্দিকীর এই যারা অনুগামী রয়েছেন বা যারা ভোট চাইছেন তারা। এখানে প্রশ্ন হচ্ছে, যদি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিজস্ব কোনো প্রতীক না পেয়ে থাকে, তাহলে কেন এখনও পর্যন্ত অফিসিয়ালি সাংবাদিক সম্মেলন করে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাধারণ মানুষকে জানালেন না, জানতে চাই জনতা। কারণ যদি এই খামচিহ্ন আইএসএফের না হয়, অন্য একটি রাজনৈতিক দলের হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে পীরজাদা আব্বাস সিদ্দিকী বারবার তিনি বলেন সংবিধানের কথা, বারবার তিনি সচেতনতার কথা বলেন, তাহলে একজন সচেতন নাগরিক হয়ে কেন এই এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি সাধারণ মানুষের কাছে লুকিয়ে রাখলেন, জানতে চাই জনতা। অর্থাৎ এই আইএসএফের প্রার্থী তালিকার মনোনয়নপত্র জমার পর থেকেই কিন্তু এই বিষয়টা সামনে আসছে এবং এটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে। এবং তার পাশাপাশি যেখানে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে নিজস্ব আমরা দল করব, নিজস্ব প্রতীক হবে এবং নিজস্ব অর্থাৎ দলিত মুসলিম আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে, স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে সরকার করবেন এবং মানুষের সেবা করবেন, সেই জায়গায় দাঁড়িয়ে নিজস্ব পার্টির জায়গায় মনোনয়নপত্রে বিহারের একটি দলের নাম, অর্থাৎ বিহারের দলের হয়ে তাদের আইএসএফের প্রার্থীরা লড়বেন, এবং সেখানে যদি নিজস্বতাই না থাকলো তাহলে এই বিহারের দল অর্থাৎ বিহার থেকে ভাড়া করে দলকে নিয়ে এসে লড়াইয়ের কী মানে হয়, জানতে চাই জনতা। এবং বিহারের দলকে যদি নিয়ে তিনি জোটে লড়তে পারেন তাহলে হায়দ্রাবাদের মিম কী দোষ করলো, জানতে চাই জনতা। কারণ আপনারা জানেন ফুরফুরা শরীফে মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে এসে পীরজাদা আব্বাস সিদ্দিকী একেবারে ঘটা করে প্রচার, তারপর আসাদুদ্দিন ওয়াইসি মিম সুপ্রিমো তিনি জানিয়েছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী এই বাংলার রাজনীতিতে যেটা চাইবেন সেদিকেই মিমের যারা কর্মী সমর্থক বা মিম বাংলাতে সেভাবেই লড়াই করবেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা কী দেখলাম যে শেষ পর্যন্ত বাম কংগ্রেসের সাথে জোট করলো আইএসএফ, কিন্তু মিমের কথা বা মিমের জোটের সাথে জোটে গেলেন না। অর্থাৎ হায়দ্রাবাদের দল বলে যদি তাকে তারা জোটে না নেন তাহলে বিহারের মতো এই বিহারের একটা
দল যেটা এখনো জনপ্রিয়তা সেইভাবে অর্জন করেনি আমাদের বাংলায়, কারণ আপনারা জানেন মিমের একটা প্রভাব বা একটা প্রচার ছিল এই বাংলাতে, কিন্তু সেই জায়গায় আরএসএমপি অর্থাৎ ইন্ডিয়া রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির এই নামটাই বাংলার এখনও কেউ জানতেন না। সেই রকম দলের সাথে যদি পীরজাদা আব্বাস সিদ্দিকী জোট করতে পারেন, তাহলে মিমের সাথে জোট কেন করলেন না জানতে চাই জনতা। তার পাশাপাশি আপনাদের যেটা জানিয়ে রাখবো যে এই বিহারের দলের সাথে যারা জোট করেছেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী জোট করেছেন বিহারের দলের সাথে, এমনটাই তিনি জানাচ্ছেন। অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই ফ্রন্টের মধ্যে আরএসএমপি অর্থাৎ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি নাকি তাদের এই ফ্রন্টের মধ্যে রয়েছেন, যার কারণেই তিনি এই তাদের এই খাম চিহ্নকে ব্যবহার করছেন বা তাদের নাম দিয়ে ক্যান্ডিডেটকে লড়াইয়ের ময়দানে নামানো হয়েছে। কিন্তু বিষয় হলো এই আরএসএমপি অর্থাৎ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নাম দিয়ে ক্যান্ডিডেটরা মনোনয়ন জমা দিচ্ছেন এবং জয়ী হবেন, যদি বাই চান্স জয়ী হন, জয়ী হওয়ার পর এই সমস্ত বিধায়করা বিহারের দল যেহেতু, সেই জায়গায় যদি তারা বিহারের নির্দেশ মতো চলে বা এই জয়ী হবার পর এই সমস্ত বিধায়করা যদি বিক্রি হয়, তার দায় কে নেবে জানতে চাই জনতা। কারণ পীরজাদা আব্বাস সিদ্দিকীর উপরও ভরসা করে, বিশ্বাস করে সাধারণ মানুষ বা ভোটাররা তারা ভোটদান করবেন, এবং তারপর যদি দেখা যায় এই বিহারের দল ক্যান্ডিডেট হিসেবে তারা জয়ী হওয়ার পর বিহারের নির্দেশ মতো চলে বা বিক্রি হয়ে যায় কোথাও, তাহলে এর দায় কে নেবে জানতে চাই জনতা। এবং তার পাশাপাশি পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব কী বলেছিলেন যে 100টি সিটিয়ে জেতার মতো ক্ষমতা রাখেন তিনি, কিন্তু আমরা কি দেখলাম বর্তমানে বাম কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার পর মাত্র 34টি সম্ভবত আমরা যেটা জানতে পেরেছি, এখনও অফিসিয়াল তেমন তথ্য নেই, তবে 34টি আসন তাদেরকে দেওয়ার কথা, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেওয়ার কথা, কিন্তু সেখানেও যেটা দেখা গেল শেষ পর্যন্ত যে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আরও বেশ কিছু প্রার্থী তারা বামেদের ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ যেখানে আব্বাস সিদ্দিকী দাবি করেন যে 100টি সিটে জেতার মতো ক্ষমতা তার রয়েছে, সেই জায়গায় কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তিনি প্রার্থী দিতেই পারছেন না, অর্থাৎ উপযুক্ত প্রার্থী পাচ্ছেন না, এমনটাই তিনি দাবি করছেন। আমার সাথে চ্যালেঞ্জ করো, আমার সাথে দিদি বামপন্থ এবং কংগ্রেস চ্যালেঞ্জ করো যে কোনো ভাইলেন্স হবে না, চ্যালেঞ্জ করো, যদি 100টা না বার করতে পারি আমি জীবনের মতো পশ্চিমবাংলা ছেড়ে দিয়ে অন্য রাজ্যে চলে যাব, কথা দিচ্ছি মায়ের লাল, আসো চ্যালেঞ্জ করো। তাহলে কথা হলো 100টা সিটে যদি জেতার ক্ষমতা আপনি রাখেন, তাহলে আপনি একাই কেন লড়াই করলেন না জানতে চাই জনতা। এবং তার পাশাপাশি এই যে আরেকটা কথা তিনি বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, আমরা জানি যে তিনি আইপিএস আইএএস এবং যারা শিক্ষিত মানুষ তাদেরকে নিয়ে রাজনীতি করবেন, এবং এই এই যে বর্তমানে পীরজাদা আব্বাস সিদ্দিকীর যেটা অভিযোগ বা বক্তব্য যে বর্তমান রাজনীতি সৎ ব্যক্তিরা নেই বা সেইভাবে সেরকম মানুষ নেই, যার জন্য তিনি চাইছেন আইপিএস আইএএস এবং যারা শিক্ষিত মানুষ প্রফেসর চিকিৎসক তাদেরকে নিয়ে রাজনীতি করবেন বা তাদেরকে প্রার্থী হিসেবে নিয়ে এসে জয়ী হয়ে একটা স্বচ্ছ রাজনীতি এই বাংলাতে তৈরি করবেন, এই উদ্দেশ্যেই তিনি দল করেছেন বা তিনি চাইছেন এই বিষয়টা। কিন্তু দেখা যাচ্ছে কি বর্তমানে যারা আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তাদের মনোনয়নপত্র থেকে যে তথ্য উঠে আসছে সেখানে কেউ ক্লাস 8 পাস, কেউ 12 ক্লাস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিয়েছে এই সমস্ত প্রার্থী, অর্থাৎ যেখানে তিনি আইপিএস এআইএস বা প্রফেসর চিকিৎসকদের কথা বলেছেন সেখানে এইরকম মানুষদের নিয়ে তিনি রাজনীতিতে এসছেন। তাহলে এই সমস্ত প্রার্থীরা যদি জয়ী হয়ে আসেন, তাহলে কীভাবে তিনি ষষ্ঠ সচেতন এবং যে ভালো একটা সরকার গঠন করবেন সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে এবং সেটাও জানতে চাই জনতা। তার পাশাপাশি এই এই যে মেনলি যেটা ফোকাস করবো আমরা, এই যে বিতর্ক যেটাকে নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির মনোনয়ন নিয়ে, এবং সেটা নিয়েই বিতর্ক হয়েছিল, যার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান জানতে চাই জনতা। বেশ কিছু প্রশ্ন আমাদের যারা সাধারণ দর্শক বা যারা সাধারণ মানুষ তাদের মুখের প্রশ্ন আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরলাম, এবং আগামীতেও এই অনুষ্ঠান আমরা পরবর্তীতেও ধাপে ধাপে আমরা এই অনুষ্ঠান নিয়ে আসবো, যখনই কোনো রকম বিতর্কিত বিষয় বা যখন কোনো মানুষের যে প্রশ্নগুলো যখন উঠে আসবে সেই সমস্ত মানুষ দর্শকদের প্রশ্নগুলো আমরা এই জানতে চাই জনতা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।